নাগরিক সমস্যা আমাদের করণীয়। আমরা সবাই কোনো না কোনো দেশে কি নাগরিক, যেহেতু আমরা বাংলাদেশি তাই আমরা বাংলাদেশের নাগরিক। আর বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা কি করি, এই দেশে শহরে অথবা গ্রামে কি করি বসবাস করি। এই বসবাস করার ফলে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এখানে আমাদের বিভিন্ন সুযোগ, প্রথমে আমরা কি করি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রথমে আমরা পরিবারে, তারপর সমাজে, তারপর রাষ্ট্রে কি থাকি। কিন্তু আমরা এখানে বসবাস করার পাশাপাশি আমরা অনেক সুযোগ সুবিধা পাই, সুযোগ সুবিধা পাওয়ার পাশাপাশি আমাদের কিছু কিও থাকে, অসুবিধাও থাকে। আজ আমরা সেই জন্য জনসংখ্যা, দেখো তোমরা বলছো জনসংখ্যার সমস্যা কথিত, তাহলে আমাদের এই সমস্যাগুলি অসুবিধাগুলি কি কারণে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা সবাই বইগুলো 87 পৃষ্ঠা বের করো। দেখো জনসংখ্যা সমস্যা প্রতিবাদ, জনসংখ্যা সমস্যা কি, প্রথমে আমরা দেখবো জনসংখ্যা সমস্যা কি। জনসংখ্যা সমস্যা কোন দেশে, জনসংখ্যা দেশে জনসংখ্যা যদি জন্মহার থেকে মৃত্যু হার কম হয় এবং জন্মহারটা যদি ওই দেশের সম্পদকে ছাড়িয়ে যায় তাহলে সেটাই সে দেশের জন্য জনসংখ্যা সে দেশের জন্য প্রতি কারণ হয়ে যায়, হুমকির কারণ হয়ে দাঁড়ায়। কারণ সম্পদ জনসংখ্যা যদি সম্পদের তুলনায় বেশি হয় তাহলে সেখানে কি হবে, খাদ্য ঘাটতি, বিভিন্ন ঘাটতি দেখা দিবে। সেই জন্য জনসংখ্যা যদি সম্পদের তুলনায় বেশি হয়ে যায় সবসময় এটা দেশের জন্য সমস্যা হয়। আর দেখো জনসংখ্যা সমস্যাকে আমরা বই বসে কি লিখে দেখো, মানুষের জন্মহার মৃত্যুকে ছাড়িয়ে গেলে এবং এই জন্মহার দেশের সম্পদের বৃদ্ধিকে ছাড়িয়ে গেলে জনসংখ্যা একটি দেশে সমস্যায় পরিণত হয়। কারণ বাড়তি জনসংখ্যার চাহিদা পূরণ করা কি সীমিত সম্পত্তি পূরণ করা সম্ভব হয় না। জনসংখ্যা সমস্যা বাংলাদেশের বিশ্বের একটি অন্যতম প্রধান সমস্যা। আমরা জানি আমাদের বাংলাদেশের প্রথম সমস্যা হচ্ছে কি জনসংখ্যা সমস্যা, কারণ বাংলাদেশ একটি দরিদ্র দেশ, এই জনসংখ্যা সমস্যা বাংলাদেশের একটি প্রধান সমস্যা। তবে কোনো কোনো দেশের মধ্যে জনসংখ্যা সমস্যা কিন্তু বড় নয়, তার চেয়ে ধরো অশান্তি, ক্ষুধা, বন্য বৈষম্য, ক্ষুধা, জ্বালা, এগুলো হচ্ছে আরো বড় সমস্যা হয়ে চিহ্নিত হয়েছে। তারপর দেখো জনসংখ্যা, আমরা তাহলে জনসংখ্যার বাংলাদেশের জনসংখ্যার যে সমস্যা সমস্যাটা আমরা করবো, আমরা জানি বাংলাদেশ পৃথিবীর অষ্টম বৃহত্তম জনসংখ্যা, তৃতীয় বাংলাদেশের স্থান পৃথিবীতে কত, অষ্টম। আর এশিয়া মহাদেশে বাংলাদেশের স্থান কত, পঞ্চম জনসংখ্যার দিক থেকে। এদেশে আমরা জানি এদেশের ক্ষেত্রফল কত, 1,47,570 বর্গ কিলোমিটার, যার কারণে আমাদের দেশের লোকসংখ্যা প্রায় কত, 16 কোটি। কিন্তু আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির হার অত্যন্ত বেশি, 1.37, ঠিক আছে। মানুষের প্রতি বর্গ কিলোমিটার বাস করে কতজন, 1100 মানুষ। আর সে জায়গায় চীন একটা বড় দেশ, অনেক বড় মানুষ, চীনের মানুষ বেশি, কিন্তু ওখানে প্রতি বর্গ কিলোমিটারে মানুষ বাস করে কত, 140 জন। দেখো যেখানে আমাদের বাংলাদেশে 1 বর্গ কিলোমিটারে মানুষ বাস করে 1100 জন, সেখানে চীনে বাস করে মাত্র 140 জন। তাহলে আমরা যে জনসংখ্যার দিক থেকে কত বেশি এটা দেখে বুঝে যাচ্ছে। অধিক জনসংখ্যা মানুষের নাগরিক জীবনে একটি অন্যতম প্রধান সমস্যা। অধিক জনসংখ্যার কারণে শহরে গ্রামে জীবন যেমন মান কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। কারণ জনসংখ্যা গ্রামে জনগণ কি করে, গ্রামের অধিকাংশ মানুষ ওখানে গ্রামে যাদের ক্ষুধা, তৃষ্ণা, জ্বালা আছে, অভাব আছে, তারা কি করে শহরে চলে এসে কর্মসংস্থানের জন্য, যার কারণে তারা এখানে কর্মসংস্থানের জন্য চলে এসে ফলে এখানে শহরও তাদের বাসস্থান, খাদ্য, বস্ত্র, পানি, বিদ্যুৎ সহ বিভিন্ন অভাব দেখা দেয়। কারণ শহরের জনসংখ্যা তখন বেড়ে যায়। আর তাছাড়া জনসংখ্যা বৃদ্ধির ফলে গ্রামে আস্তে আস্তে আবাদী জমির পরিমাণও কমে যাচ্ছে, যেহেতু আমাদের আমাদের জায়গাতে আমাদের দেশটা একটু ছোট, বেশি বড় নয়, তার মধ্যে জনসংখ্যা বেশি। বেশি জনসংখ্যার ফলে আমাদের আবাদী জমিগুলো ভারতের মানে মানুষের বসবাসের জন্য কি হচ্ছে, বসবাসের জন্য বিভিন্ন ঘর তৈরি করা হচ্ছে, বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে, বন জঙ্গল কেটে গাছ নিয়ে আসা হচ্ছে, তার ফলে আমাদের এখানে আবাদী জমি এবং বনের উপর কি হচ্ছে, চাপ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির ফলে। কিন্তু আমাদের একটা আমাদের জনসংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে আমাদের এখানে শ্রমিক বেশি, এই শ্রমিককে আমরা যদি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে পাঠিয়ে কিছু বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি, কিন্তু যা আমাদের দেশের তুলনায় খুবই কম। এটা আমাদের কিছু উন্নত, আমাদের কিছু আয় হচ্ছে, লাভ হচ্ছে যে আমরা বৈদেশিক মুদ্রাতে পাচ্ছি, কিন্তু এটা আমাদের দেশে জনসংখ্যার তুলনায় অনেক কম। আমাদের দেশে যে জনসংখ্যা বেশি, এই জনসংখ্যা বৃদ্ধির বিভিন্ন কারণ রয়েছে, কারণগুলো সম্পর্কে আমরা প্রথমে জানি। তাহলে দেখো জনসংখ্যা বৃদ্ধির বিভিন্ন কারণ রয়েছে, কারণগুলো দেখো,
জনসংখ্যা বৃদ্ধি চালিত। বাংলাদেশ গ্রীষ্মমন্ডলে অবস্থিত, গ্রীষ্মমন্ডলে অবস্থিত হওয়ার কারণে আমাদের জলবায়ুটা কি উষ্ণ। এই উষ্ণ জলবায়ুর কারণে অন্যান্য দেশে ছেলে মেয়েদের তুলনায় আমাদের দেশের ছেলে মেয়েরা তাড়াতাড়ি স্বাবলম্বী হয়ে যায়, যার কারণে জনসংখ্যা কি করে বৃদ্ধি পায়। তবে দেখো বাল্য বিবাহ, বাল্য বিবাহ কেন দেখো, বাল্য বিবাহ তাই বাবা মারা মনে করে ছেলে মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে পারলে ধর্মীয় কর্তব্যটা পালন করা হবে এবং ছেলে মেয়েরা বিভিন্ন খারাপ কাজ থেকে কি থাকবে বিরত থাকবে, এটা ভাবে আমাদের দেশে ছোট বয়সে ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়, যার ফলে জনসংখ্যা বেড়ে যায়। আর দেখো বহু বিবাহ দেখো, তাছাড়া বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের মধ্যে এই প্রচলনটা বেশি থাকে, তারা এই আয়ের নিম্ন আয়ের কারণে তারা কি করে একটা একাধিক বিবাহ করে থাকে, একাধিক বিবাহ করার ফলে তাদের সন্তান সন্ততি বৃদ্ধি পায়, এর ফলে জনসংখ্যা বৃদ্ধি পায়। আমাদের দারিদ্র, দারিদ্র হচ্ছে আমাদের দেশের জনসংখ্যার প্রধান কারণ, দারিদ্র হচ্ছে আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি একটা ঠিক কারণ। কেন জনসংখ্যা দরিদ্র বলে মানুষের দরিদ্র মানুষের আয় কম, তারা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কোনো সুদূরপ্রসার থাকে না, সুদূরপ্রসার কোনো পরিকল্পনা থাকে না, তারা শুধু মানে জন্ম দিতে পারলে হলো, তাদের কোনো যে সন্তান ভবিষ্যৎ কি করবে কিভাবে করবে কিভাবে লেখা মানুষের ওইটা চিন্তাটা থাকে না, দেখে তারা অতি সন্তান জন্ম দিয়ে থাকে। আত্মসম্মান্তিক নিরাপত্তা দেখো, দেখো এই যে বললাম আমাদের দেশে অধিকাংশ মানুষ দরিদ্র, এই দরিদ্রতার কারণে তারা কি করে তারা ভাবে বৃদ্ধ হয়েছে আমাকে পুত্র সন্তান লালন পালন করবে, আমাকে সামাজিক এবং কি অর্থনৈতিক নিরাপত্তা দিবে, এই কারণে তারা পুত্র সন্তানের আশায় অধিক সন্তান জন্ম দিয়ে থাকে। তারা মনে করে পুত্র সন্তান হলে তাদেরকে ভবিষ্যতে তাদেরকে দেখ তারা যখন বৃদ্ধ হবে তাদেরকে তখন দেখাশোনার দায়িত্বটা তার পুত্র সন্তান নিবে। তারপর দেখো শিক্ষার অভাব, আমাদের দেশে শিক্ষার এবং অজ্ঞতার অভাবে, শিক্ষার অভাবে এবং অজ্ঞতার অভাবে তারা কি করে অধিক সন্তান জন্ম দিয়ে থাকে, কারণ তারা ছেলে মেয়েদের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা সম্পর্কে চিন্তা ভাবনা করে না, যার কারণে তারা কি করে জনসংখ্যা অধিক সন্তান জন্ম দেয় এবং ফলে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। একটা হচ্ছে জনশাসনের অভাব, জনশাসন হচ্ছে এখানে এই যে আমাদের জনসংখ্যা বৃদ্ধি, আরেকটি কারণ হচ্ছে জনশাসনের অভাব, এই জনশাসনের অভাবে কি করে আমাদের যারা আমাদের দেশের মানুষ পরিবার পরিকল্পনা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, যে ছুটি পরিবার সুখী পরিবার এটা তারা কি করে না মেনে নিতে পারে না, এই তাদেরকে এই সম্পর্কে যদি বোঝানো হয় তাহলে তারা অন্তত বুঝবে যে দুটা একটা একটা ছেলে যথেষ্ট দুইটা বেশি আর নয়, এই এইটার মধ্যে যদি তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যায় তাহলে আমাদের জনসংখ্যা অনেক কি কমে আসবে। তাহলে দেখো আমাদের জনসংখ্যা অনেক কম হয়েছে, প্রথম কথা জলবায়ু, বাল্য বিবাহ, বহুবিবাহ, দারিদ্র, আত্মসম্মান নিরাপত্তা, শিক্ষার অভাব, আর হচ্ছে জনসংখ্যার অভাব, মানে পরিবার পরিকল্পনা অভাব। তাহলে তো আমরা এখন জানলাম জনসংখ্যা সমস্যাগুলি কি কি, এখন তাহলে আমরা জানবো এইসব সমস্যা, সমস্যা সবারই হয় কিন্তু সমস্যা সমাধানের জন্য বিভিন্ন কি থাকে উপায় থাকে, এই সমস্যা আমরা কিভাবে সমাধান করবো তারও একটা উপায় আছে। এখন আমরা জনসংখ্যা সমস্যা সমাধানের উপায়গুলো সম্পর্কে আলোচনা করব। তাদের জনসংখ্যা সমস্যার সমাধানের উপায়
সমাধানের উপায়, তাহলে এই যে আমাদের এত সমস্যা, জনসংখ্যা তো আমাদের এত সমস্যা, এই সমস্যা আমরা কিভাবে সমাধান করবো সে সম্পর্কে আলোচনা করবো। তোমরা দেখো দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে বাংলাদেশে বহুবিধ সমস্যা সৃষ্টি হয়েছে। এই ব্যাপারে জনসংখ্যা জনসম্পদ পরিণত করতে না পারলে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। জনসংখ্যা সমস্যা সমাধানের জন্য নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে এই যে আমাদের জনসংখ্যা সমস্যা, এই জনসংখ্যা আমরা উপযুক্ত শিক্ষা শিক্ষিত দিতে পারি, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে তুলতে পারি, তাহলে আমাদের এই সমস্যাটা কিছুটা হলেও কি হবে, কমে আসবে। আর এর জন্য আমরা আমাদের সরকার একা গ্রহণ গ্রহণ করবো মানে সরকারের পাশাপাশি আমাদেরকে কি বেসরকারি বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসতে হবে। দেখো জনসংখ্যা পুনর্বণ্টন, জনসংখ্যা পুনর্বণ্টন বলতে কি বোঝায়, আমাদের যেসব এলাকার সুবিধা বেশি, কর্মসংস্থান বেশি, ওইসব এলাকায় জনসংখ্যা সবসময় বেশি থাকে। যেমন চট্টগ্রামে জনসংখ্যা বেশি, কারণ এখানে সব থেকে সুবিধা আছে, কিন্তু তোমার পার্বত্য চট্টগ্রামে ওখানে বিভিন্ন অসুবিধার কারণে ওখানে জনসংখ্যা কম। এই জনসংখ্যা পুনর্বণ্টন বলতে এই যেসব এলাকায় ঘনবসতিপূর্ণ মানে জনসংখ্যা বেশি, ওইসব এলাকা থেকে কিছু মানুষ নিয়ে যেসব এলাকায় জনসংখ্যা কম থাকে ওইসব এলাকায় কি কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে ওইসব এলাকায় বসতি স্থাপন করাকে কি জনসংখ্যা, তাহলে এই যেখানে ঘনবসতিপূর্ণ ওখান থেকে জনসংখ্যা কিছুটা কমে আসবে, আর কম বেশের বসতি যেখানে ওখানে কিছুটা সমতা আসবে। তাহলে যেখানে বেশি জনসংখ্যা থাকে ওখান থেকে কিছু জনসংখ্যা যদি কম বসবাস কম গুরুত্বপূর্ণ এলাকায় পাঠানো যায় তাহলে জনসংখ্যা পুনর্বণ্টন হবে। তারপর দেখো জনশক্তি রপ্তানি, জনশক্তি রপ্তানি বলতে এখানে জনশক্তি বলতে মানুষের যে কর্মকাঠামোটা ওটাকে বুঝানো হয়েছে। আমরা আগে করেছি যে বাংলাদেশে মানুষ দরিদ্র, এখন জনসংখ্যা বেশি, এখানে জনসংখ্যা বেশি হওয়ার ফলে এখানে শ্রমিক বেশি, আর শ্রমিক বেশি হওয়ার কারণে আমাদের দেশে শ্রমিকের মূল্য কম, কিন্তু অন্যান্য দেশে এইসব শ্রমিকের মূল্য অনেক বেশি, যার কারণে আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণ শ্রমিক আমরা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। আমরা যদি এই শ্রমিকদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে উপযুক্ত করে তুলতে পারি, তাহলে আমরা ওদেরকে বিদেশে পাঠিয়ে বিভিন্ন উন্নত দেশগুলোতে পাঠিয়ে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। এতে আমাদেরও লাভ হবে আর শ্রমিকদেরও লাভ হবে, দুইটা মানে দুজনের লাভ হবে। তারপর দেখো কর্মসংস্থান বৃদ্ধি, আয় পুনর্বণ্টন, জনসংখ্যা সমস্যা সমাধানের জন্য জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি করতে হবে। তাহলে জনসংখ্যা সমস্যা সমাধান করতে হলে প্রথমে জনগণের জীবনযাত্রার মান মানে জনগণের আয়টা বৃদ্ধি করতে হবে। জীবনযাত্রার মান, জীবনযাত্রার মান তখনই বৃদ্ধি পাবে যখন তোমার আয়টা বৃদ্ধি পাবে। জনগণের জীবনযাত্রা তখনই বৃদ্ধি পাবে যখন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং তাদের আয় বৃদ্ধি পাবে। যারা ধনী তাদের উপর অধিক হারে কর ধার্য করে আদিকৃত করের টাকা দিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে। তাহলে এখানে আমাদের দেশে ধনী গরিব দুটি আছে, যারা অধিক ধনী তাদের থেকে বিভিন্ন ধরনের কর আদায় করে, যারা দরিদ্র তাদের জন্য বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারলে বাংলাদেশে কি হবে, জনসংখ্যা যে সমস্যা তাই কিছুটা কমে আসবে। শিক্ষার অভাব, শিক্ষা মানুষকে কি করে সচেতন করে, শিক্ষা মানুষকে সচেতন করে, শিক্ষিত জনগোষ্ঠী করে জীবনযাত্রার মান সবসময় উন্নয়নের চেষ্টা করে। যার ছোট পরিবার বলে শিক্ষিত জনগণ কি করে ছোট পরিবার প্রতি আকৃষ্ট হয়, জনসংখ্যার বৃদ্ধি হার কম হয়। অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন বলতে কৃষি উন্নয়ন করতে হবে, শিল্পের উন্নয়ন এবং উন্নত বাজার সৃষ্টি করতে হবে। শুধু এসব করলে মানে এই যে আমরা এইসব উন্নয়ন করলে এইসব আনা নেওয়ার জন্য আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে। আমাদের যোগাযোগ আমরা সবকিছু প্রচুর প্রচুর হলো উন্নত হলো, কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থা যদি খারাপ হয় তাহলে আমরা এক ঘন্টা যে জিনিস পাঠানো সম্ভব ওইটা 10 ঘন্টা একদিনও পাঠানো সম্ভব হয় না। তাই আমাদের উন্নত জিনিসের সাথে উন্নত কৃষি শিল্প যোগাযোগ ব্যবস্থা সাথে সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে। উচ্চ তাপমাত্রা, উচ্চ ফলনশীল ফসল ফলন আবাদ, যেমন এখন হাইব্রিড ফসল বের হচ্ছে যেগুলো কম সময়ে তাদের বড় হবে এবং বেশি ফল দিবে, এই ধরনের ফসল উৎপাদন করতে হবে এবং একই জমিতে তারপরে একাধিকবার কি চাষ করা সম্ভব হবে। কাঁচামাল তৈরির জন্য শিল্প গড়ে তুলতে হবে, কুটির শিল্প তৈরির মালামাল দিয়ে বৃহৎ শিল্প গড়ে তুলতে হবে। কৃষিজাত দ্রব্য, শিল্পজাত দ্রব্য যাতে ন্যায্য মূল্য সহজে বিক্রি করা যায় তার জন্য বাজার এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে। এসব করতে সক্ষম হলে আমাদের জনসংখ্যা কি হবে, জনসম্পদে পরিণত হবে। তারপর দেখো জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা, এটা বেশি ইম্পর্টেন্ট। দেখো উচ্চ জনসংখ্যা রোধ করে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে আমাদের তো প্রথম সমস্যা হচ্ছে জনসংখ্যা সমস্যা, এই জনসংখ্যা সমস্যা নিয়ন্ত্রণ করতে হলে আমাদের কি করতে হবে, উচ্চ জনসংখ্যা রোধ করতে হবে। একটি সন্তান কাম্য, দুটি সন্তান যথেষ্ট, এই স্লোগানটি কার্যকর করতে হবে। এই ব্যাপারে নাগরিকদের সচেতনতা এবং সরকারের দায়িত্ব বেশি।
এবং নাগরিকবৃন্দ ভাবতে হবে যে অতি সন্তান জন্ম দেওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই, তাই তাদের পরিবার পরিকল্পনা কার্যক্রম গ্রহণ করতে হবে। অপরদিকে সরকারকে পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করতে হবে। জনসংখ্যার নীতিটা কি, জনসংখ্যার নীতি কি, দেখো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, তোমরা এটা সম্পর্কে একটু ভালো করে দেখবে। জনসংখ্যা নীতি বলতে কি বোঝায়, জনসংখ্যা নীতিতে দেখো নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সকলের জন্য পরিবার পরিকল্পনা, সন্তান উৎপাদন সম্পর্কিত স্বাস্থ্যসেবা সুলভ করা এবং প্রাপ্যতা নিশ্চিত করা, পাশাপাশি কিশোর কিশোরীদের সচেতন করার জন্য জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে তথ্য উপদেশ ও সেবা প্রদানের ব্যবস্থা করা, গণমাধ্যমে ব্যবহার করে জন্ম নিয়ন্ত্রণ কৌশল সম্পর্কে মানুষকে সচেতন করা, নারী পুরুষ সমতা এবং নারী ক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে সহায়তা করা। জনসংখ্যা নীতি এসব দিক কি করে বাস্তবায়ন করে, কারণ আমাদেরকে এখন থেকে সচেতন হতে হবে, সচেতন সেই সবসময় কি থাকবে, জনসংখ্যা নিয়ন্ত্রণের দিকে একটা কি দৃষ্টি থাকবে, তার সচেতন ব্যক্তিরা সবসময় চিন্তা করবে তার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে, আর যারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে তারা সবসময় অধিক জন্ম সন্তান অধিক সন্তান জন্মদান থেকে বিরত থাকবে। সুবিধা বঞ্চিত বলতে এখানে দরিদ্র মানুষকে বোঝানো হয়েছে। দেখো সুবিধা বঞ্চিত জনসংখ্যা নিয়ন্ত্রণ উপায়, আমাদের দেশের দরিদ্র মানুষ বেশি, যার কারণে তারা বিভিন্ন ধরনের সুবিধা থেকে বঞ্চিত হয়। এই সুবিধা বঞ্চিত মানুষদেরকে বিভিন্ন সরকারি এবং বেসরকারি উদ্যোগের মাধ্যমে তাদের কর্মসংস্থানের কি করতে হবে ব্যবস্থা করে দিতে হবে, এবং যারা দুস্থ তাদেরকে বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের সেলাই মেশিন অথবা বিভিন্ন কারখানায় চাকরি দিয়ে তাদেরকে বিভিন্ন কাজের সুযোগ দিতে হবে। আর যারা দরিদ্র নারী তাদেরকে কর্মসংস্থানের জন্য বাইরে আনতে হবে, কারণ তারা যদি নারীটা যদি চাকরি করে অথবা কর্মসংস্থানে যোগদান করে তাহলে তারা অধিক সন্তান জন্মদান থেকে বিরত থাকবে, তখন তাদের একটা ইয়ে থাকবে, আমি চাকরি করি আমার এখন কি এত সন্তান জন্ম দিলে ওর চাকরিতে হ্যাম্পার হতে পারে, সেই জন্য এই দিক থেকে নারীদেরকে বাইরে নিয়ে আসতে হবে, তারা যেন কি বিভিন্ন নতুন পেশা গ্রহণ করে এবং চাকরিতে উদ্যুক্ত হয়। তাহলে দেখো মেয়েরা, আমরা তাহলে আজ কি করলাম, জনসংখ্যার সমস্যা এভাবে সমাধানের উপায়, তাহলে আমি তোমাদেরকে কিছু বন্ধুরা তোমরা এক কাজ করবে, তিনটা প্রশ্নগুলো পড়বে, ভালো করে পড়ে এগুলো এসডাব্লিউ করে রাখবে। আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে।